नमस्कार बंधुरा, किचन मैजिक खजाना चैनल आरो एक नतून पर्वे अपन सबाई के स्वागत। आज नहीं मायर हाथे बनिए नवा आरो एक इलिशे रेसिपी जेटा गरम भात साथे खेते असाधारण लागे। आज हमें अपन साथे शेयर करछी कचुर लति दिए इलिश पातुरी। एटा बनिए नवा जेमन सहज खेते किन्तु तार थेके दस गुण भालो। भीषण ही सहज एक रान्ना घरोया मसलाय तैरी हो जाए। ताहले आसुन झटपट रेसिपिटा देखे नवा जाक। आमी एखाने एकटा प्लेटेर उपरे दुटो छोटो साइजेर इलिश केटे जल दिए परिष्कार करे धुए निये निएछि। एखाने शुधुमात्र माछेर रिंग पिस निएछि, माछेर लेजा व्यवहार करछि ना। आपनारा चाइले माछेर लेजा निये निते पारेन। माछेर टुकरोगुलो जल दिए परिष्कार करे धुए नेवार पर दिए दिच्छि 1 टीस्पून हलुद गुड़ो, 1/2 टीस्पून लवण। सामान्य परिमाणे लवण और हलुद गुड़ो दिए माछगुलोर गाए भालो करे माखिए नेब। माछेर टुकरोगुलोर गाए लवण और हलुद भालो करे माखिए नेवार पर माछेर प्लेटटा साइडे सरिये रेखे एखाने निये निएछि छोटो बाटिर एक बाटी कचुर लति। लतिगुलो भालो करे छाड़िये निये एइभाबे टुकरो टुकरो करे केटे निएछि। आमि एखाने 9 पिसेर मतन माछेर टुकरो निएछि। माछेर पिस अनुयायी आमि एखाने छोटो बाटिर एक बाटी कचुर लति निएछि। आपनारा चाइले कचुर लतिर परिमाणटा बाड़ाते पारेन, माने एक बाटिर जायगाय दु बाटिओ निये निते पारेन किंबा देड़ बाटिओ निये निते पारेन। लतिगुलो जल दिए परिष्कार करे धुए नेवार पर ओभने एकटा कड़ाइयेर मध्ये आगे थाकते एक ग्लास जल दिए बसिए रेखेछिलाम गरम होवार जन्य। जलेर मध्ये दिए दिच्छि 1/2 टीस्पून लवण। लवण जलेर साथे भालो करे मिशिए नेवार पर जल हल्का गरम होते शुरू करले लतिगুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 1 মিনিট ধরে লতিগুলো ভাপিয়ে নেব। খেয়াল রাখবেন যেন সিদ্ধ হয়ে গিয়ে একদম গলে না যায়। 1 মিনিট পর লতিগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা অন্য জায়গার মধ্যে নিয়ে নেব। এবার এখানে নিয়েছি একটা ছোট বাটির মধ্যে 2 চামচ কালো সরষে আর 1 চামচ সাদা জিরে। আপনারা এখানে শুধুমাত্র কালো সরষে না নিয়ে দু রকম সরষে মিশিয়েও নিতে পারেন, মানে 1 চামচ কালো সরষে আর 1 চামচ সাদা সরষে। সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সরষে আর জিরে ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেচ্ছি। বাটি ধুয়ে সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দেব বাড়িতে থাকা মাঝারি সাইজের চামচ মেপে 4 চামচ সরষের তেল। চামচের সাহায্যে সব মশলা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে সব মশলা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কচুর লতি। মশলার সাথে কচুর লতি খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব সামান্য লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছের টুকরো। আলতো হাতে মাছগুলোর গায়ে আমি আবারও মশলা খুব ভালো করে মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাছের জায়গাটা সাইডে সরিয়ে রেখে এখানে নিয়ে নিচ্ছি কলা পাতা। কলা পাতাগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এমনভাবেই কলা পাতাগুলো কাটবেন যেন মাছগুলো ঠিকঠাকভাবে কলা পাতার উপরে সাজানো যায়। 3টে কলা পাতা টুকরোর উপরে অল্প কয়েক ফোঁটা সরষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। কলা পাতাগুলো প্যানের উপরে ভালো করে সাজিয়ে বসিয়ে দেব।
আপনারা ননস্টিক প্যানের বদলে যে কোনো কড়াই বা চাটুতে বানিয়ে নিতে পারেন। কলাপাতাগুলো প্যানের উপরে এইভাবে বসিয়ে দেওয়ার পর মাছগুলো পরপর সাজিয়ে দেব। আর লতিগুলো মাছের চারদিকে আর মাঝখানে কিছু আমি দিয়ে দিয়েছি। 1/4 কাপ জল ভালো করে বুলিয়ে নিয়ে আমি মাছের ওপরে ঢেলে দিলাম। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এবার মাছের প্যানটা ধরে আমি ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি আর উপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে কুক করে নেব। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মাছের পাতুরির একটা দিক খুব ভালোভাবেই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাছের পাতুরি একটা কিনারা উঁচু থালার ওপরে নিয়ে নেব। হালকা হাতে কলা পাতাটা এইভাবে টেনে উল্টানো থালার ওপরে বসিয়ে দিতে হবে। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এবার ওপর থেকে আবারও 3টে তেল মাখানো কলা পাতার টুকরো মাছগুলোর ওপরে এইভাবে দিয়ে দেব। এবার থালাটা ধরে প্যানের ওপরে উল্টে দেব। পাতাটা সরিয়ে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। মাছের আর একটা দিক হওয়ার জন্য আমি আবারও ওভেনে বসিয়ে দিলাম। বাকি দিকটা আবারও 10 মিনিটের জন্য এইভাবে কুক করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হালকা লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে কচুর লতি দিয়ে ইলিশ পাতুরি, দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু একদম ফাটাফাটি হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।